আবাসহীন একটা গোটা গ্রাম, আবাস যোজনার যে মাথার উপর ছাদ নেই, মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছে হুগলির হরিপালের। মোদিজি 2014 থেকে 2023 31 মার্চ অবধি শহর এবং গ্রাম মিলিয়ে মোট 30,000 কোটি টাকা দিয়েছে গরিবের মাথায় ছাদ দেওয়ার জন্য। এরা টাকা লুট করেছে, গোয়াল ঘর গ্যারেজ ঘর দেখিয়ে বাড়িগুলো নিয়ে নিয়েছে, বাড়ি হয়নি টাকা তুলে নিয়েছে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই গরিব মানুষ টাকা পায়নি। যেখানে কংগ্রেসের আমলে 4 থেকে 14 4,600 কোটি টাকা আবাসে দেওয়া হয়েছে, সেখানে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে, এই রাজ্যে তার সরকার বিজেপির নেই, তবুও তিনি 40 লক্ষ বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছেন 4 থেকে 23-31 মার্চ পর্যন্ত। ঠিক আছে, আমার অনেক কাজ, অনেক কাজ।